আজকে কোন গ্রামে যাবা ভিক্ষে করতে? ভবানীপুর। অত দূর হাঁটতে পারবা? টুকটুক করে যাব, তুমি তো আছো, ধরে নিয়ে যাবা। ঠিক আছে তাহলে চলো। তুমি তাহলে বাহরা, আমি তিন হেগে আসি। ঠিক আছে তাহলে যাও। পরিবেশ দূষণ হবে, ছেড়ে দে বাবা। এই দেখ তোর খোকা কি করছে। তোর বাবাকে ছেড়ে দে, বাবা লাগবে যে। আর তুমিও যেমন কটা বাজে এখন ডিউটিতে যাইনি? ডিউটি মানে আবার কি? কেন ডিউটি মানে, তুমি জানো না তোমার ছেলে তোমাকে ভিক্ষে করতে যেতে বলছে, ওটাকে ডিউটি বলা হয়। হায় আল্লাহ, ভিক্ষা করাটাও ডিউটি? চলো তো চলো, আমরা কথা না বাড়িয়ে চলে যাই। শোনো, যাচ্ছ যাও, কঠারে যেন মনে রেখো, সরু সরু চাল ছেঁড়া ভিক্ষে করবে না, বড় বড় বাড়িতে যাবে, স্ট্যান্ডার্ড বাড়িতে যাবে। মোটা চালে ভাত খেলে আমার অম্বল হয়, গলা আটকে যায়, কোঠায় যেন মনে রেখো। কি বললি তুই? মোটা চালের ভাত খেলে তোর গলায় আটকে যায়, তুই অম্বল হয়? চলো তো চলো, শুধু ঝামেলা ঝামেলা, ছাড়ো তো, চলো তো আমরা চলে যাই। যাচ্ছ যাও, কোঠায় যেন মনে রেখো। হ্যালো দার্লিং, কি বললে? 10টার সময়? হ্যাঁ আমি পৌঁছে যাবো, তুমি টেনশন করো না। গ্রামে আর মুখ দেখাতে পারবো না। যে লোকটা ভিক্ষা করে খায় তার ছেলের হাতে 14,000 টাকা মোবাইল? চলো তো চলো, আমরা চলে যাই। শোনো, যাচ্ছ যাও, কথা যেন মনে রেখো, সরু সরু চাল ছেঁড়া ভিক্ষে করবে না। এই শোন, তোর ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। কে, আমার বয়ফ্রেন্ড বাপি আসবে, তোদের সবার সঙ্গে আজকে ওর সাক্ষাৎ করে দেব। তাহলে আজকে আসবে, ভালো এনজয় হবে। কিছু ভিক্ষা দিবি রে মা, কিছু ভিক্ষা দিবি রে মা। এই তোর গল্প কর, কি বলছে আমি শুনে আসি। হ্যাঁ, কিছু ভিক্ষা দিবি রে মা। আসুন আসুন, অবশ্যই দেব, বসুন। তাছাড়া আজ আমার জন্মদিন, কিছু ভালো মন্দ খেয়ে যাবেন। স্যার আগে জিজ্ঞেস করো ওদের সরু চাল আছে কি না। আচ্ছা মা, তোকে একটা কথা জিজ্ঞাসা করবো, তোরা কি চালের ভাত খাস? যদি মোটা চালের ভাত খাস তাহলে আমাকে ভিক্ষা দিতে হবে না। কেন, আমরা তো সরু চালেরই ভাত খাই। না মানে, আমার একটা বড় কুকুর আছে তো, তাই সে আবার সরু চালের ভাত ছাড়া খেতে পারে না। তার মানে আমার ডগের চেয়েও তোমার কুকুর এত ভালো খাবার খায়? তোর ডগ কয়েকক্ষর রে মা? কেন, 3 অক্ষর ডিওজি ডগ। আমার কুকুর কয়েকশো কয়েকশো রঙ। এই থামো তো, আমরা কিছু খেয়ে চলে যাব। হ্যালো দার্লিং, তোমার আসতে তো দেরি হলো কেন বলো তো? বাসে করে আসলাম তাই। ইনি ঘরের অবস্থা খুব চেনা চেনা মনে হলো। হ্যাঁ গো, তোমার ছেলে বাপি গো বাপি, চুপ করে থাকো। কেন, তুমি যে সেদিন বললে তোমার 4টে কার আছে। কার মানে কি রে? কার মানে গাড়ি গো গাড়ি। হ্যাঁ ডার্লিং, তুমি ঠিকই শুনেছ, একটা মেজদা নিয়ে গেছে, একটা ছোড্ডা নিয়ে গেছে, আর একটা প্রবলেম আছে, তাই গ্যারেজে 7টে দিয়ে এসেছি। আমি যেটা ইউজ করি মম ড্যাডি ডিউটিতে নিয়ে গেছে, তা আসতে একটু দেরি হলো। কি হয়েছে বাবা, আমায় বলুন। খাওয়ার হবে না রে মা, তোকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলুন বাবা। ওটা কে? ওটা আমার বয়ফ্রেন্ড। ভালোবাসা? তোর ভালোবাসাকে বলতো, আমার চিনতে পারছে কিনা। ঠিক আছে বাবা, বাপি এদেরকে তুমি চেনো? ও, আমাদের গ্রামের সম্পর্কে কাকা আর কাকিমা হল। হায় আল্লাহ, ভালোবাসার জন্য কতদিন বাবা মা হয়ে যায় কাকা কাকিমা। হায় রে, সভ্য সমাজের মানুষ,
এর চেয়েতে লজ্জার আর কি আছে? কেন বাবা, আমি আপনার কোনো কথাই বুঝতে পারলাম না। শোনো মা, এই আমার কয়েকশো কয়েকশো রঙ, যার জন্য তোর কাছে আমি সরু চাল চাইতে এসেছিলাম। ছি ছি, আই হেটু বাপি, তোমাকে আমার ঘেন্না হচ্ছে। বাবা আমার ভুল হয়েছে, তো আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। তোমাদের অজান্তে আমি কত দুঃখ দিয়েছি, আর এরকম ভুল হবে না, চলো বাড়ি যাই।